Assalamualaikum, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন বাগানে চলে এসেছি। তো বাগানে আসার কারণ হচ্ছে আজকে গরম গরম ভাত দিয়ে বেগুন ভর্তা দিয়ে খাবো। তো বাগান থেকে এখন বেগুন উঠাবো আর বেগুন উঠিয়ে সেই বেগুন দিয়ে ভর্তা বানিয়ে খাবো। তো আমি বাগান থেকে বেগুন পেরে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন বেগুন, দুইটি বেগুন উঠিয়ে নিলাম। এখন আমি ভর্তা বানাবো এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ফলো করবেন, শেয়ার করবেন আশা করি। চলুন বন্ধুরা, বেগুন ভর্তা করার জন্য সরাসরি চলে আসলাম পাকের ঘরে। আর বেগুন দুটোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন দুটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, যেন বেগুন দুটোকে ভালো করে মুড়িয়ে আমি চুলার উপর পুড়াতে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বেগুনগুলোকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এটি করার একটাই কারণ হচ্ছে চুলাগুলো সহজে নোংরা হবে না। লক্ষ্য রাখবেন, যখন সরাসরি আপনি চুলার উপরে বেগুনগুলো পুড়াতে দিবেন, তাহলে বেগুনগুলো পুড়তে পুড়তে দেখা যায় খানিক পানি বের হয়ে চুলা নোংরা হয়ে যায়। তো আমি বেগুন দুটোটা মুড়িয়ে নিলাম, এখন চুলার উপর বসিয়ে দিয়েছি পোড়ার জন্য। এখন আমি বেগুন ভর্তা বানানোর জন্য একটি লাল পেঁয়াজ নিয়ে নিলাম। তো এটিকে আমি কুচি কুচি করে ভর্তার জন্য রেডি করছি। বাজারে হরেক রকমের পেঁয়াজ পাওয়া যায়। আমার মতে ভর্তা বানানোর জন্য এই পেঁয়াজটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়, তাই আমি লাল পেঁয়াজটি ব্যবহার করি। এখন আমি একটি চুলায় তাপা বসিয়ে আমার বাগান থেকে নেওয়া বেশ কয়েকটি কাঁচামরিচ ঠেলে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, বেগুন পোড়া শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন দেখাচ্ছি ফয়েল পেপারে মুড়িয়ে বেগুন পোড়ালে কেমন লাগে দেখতে। দেখুন, ঠিক একই রকম যেটা কিনা চুলায় বসিয়ে পোড়া হয় সরাসরি সেটি। তো এতে সুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে অনেক পানি বের হয়েছে যেটা দিয়ে চুলা নষ্ট হতো। বেগুন যখন একটু ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা, তখন আপনারা অবশ্যই চামড়াগুলো ছিলে নেবেন। যদিও বা আমি গরম গরম ছিলে নিচ্ছি, যার কারণে আমার একটু হাতও পোড়া গেছে। যাই হোক, রান্না করার সময় আমরা সবাই কম বেশি একটু হাত পুড়ে ফেলি। এখন যেটা করব সেটা হচ্ছে আমি বেগুনের চামড়া ছিলার পর একটু পানি দিয়ে হালকা ধুয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন ধুয়ে ফেলছি, যেহেতু অনেক গরম ছিল একবার হাত ফুড়ে ফেলছি, তাই একটি চামচ দিয়ে বেগুনগুলোকে আমি একটু গরমটাও কমিয়ে নিচ্ছি, ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে তেলে রাখা মরিচ, যা কিনা একটু ঠান্ডা হওয়ার পর আমি এখন পেঁয়াজ, ধনে পাতা দিয়ে লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে কুচলিয়ে নেব। ভর্তার প্রথম কাজ হচ্ছে যত বেশি কষলানো যায় তত বেশি স্বাদ বাড়ে, তো আমি সেটাই করছি। বেগুন ভর্তা যেন সুস্বাদু হয় সেজন্য আমি ভালো করে কচলাচ্ছি বা মাখাচ্ছি। যাই হোক, আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে প্লিজ আমার পেজে যারা দেখছেন তারা আমাকে একটি লাইক দিবেন, ফলো করবেন, আর অবশ্যই অবশ্যই আশা রাখি ভিডিওটি শেয়ার করবেন। আর যারা চ্যানেলে দেখছেন, আশা রাখবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি অ্যাড করে নিচ্ছি সেই গরম বেগুন, যেটা কি না আমি একটু গরম কমিয়ে নিয়েছি চামচ দিয়ে ম্যাশ করে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যত বেশি মাখানো যায় মনে রাখবেন ভর্তা তত বেশি মজা হয়। তো বেগুন ভর্তা অনেকে অনেক রকম করে করে, আমার কাছে মনে হয় এই রকম করে করাটাই সবচেয়ে বেশি মজা লাগে গরম গরম ভাত দিয়ে। কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট এই বেগুন ভর্তা বানানো যায়, এবং কোনো রকম মাছ মাংস ছাড়া গরম গরম ভাত দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।